ভাত দিয়ে চিপস তৈরি করা সম্ভব? অবাক হচ্ছেন, আসলে সম্ভব। আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন খুশি তখন ভেজে নিলেই হয়ে যাবে ভাতের চিপস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ভাত দিয়ে চিপস তৈরি করব, এজন্য আমার শুধু লাগবে ভাত। তো এই এখানে কিন্তু আপনারা গরম আর ঠান্ডা বা বাসি ভাতও নিতে পারেন, শুধু ভাত হলেই হবে। তো এখানে আমি এক প্লেট ভাত নিয়ে নিয়েছি, আর ভাতের সাথে কিন্তু অলরেডি লবণ মিশিয়ে নিয়েছি। তো আর এখানে নিয়েছি তেলের এবং মাম্পডের মুখ নিয়েছি। তো আর এই মুখ দিয়েই কিন্তু এই চিপসগুলো শেপগুলো দেওয়া হবে। আর এজন্য এখানে আমি কিছু ভাত নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সবসময় শিল পাটাতে তৈরি করতে হবে, কোনো ব্লেন্ডারে এটা তৈরি করা যাবে না। তো তার জন্য এখানে আমি ভাতগুলো বেটে নিচ্ছি। তো খুব সুন্দর করে মিহি করে কিন্তু এই ভাতগুলো বেটে নিতে হবে। তো এখন আমি ভাতগুলো বেটে নিয়েছি। তো আমি প্রথম তেলের যে মুখটা আমি নিয়েছি সেটা দিয়ে কিন্তু ট্রাই করে দেখছি কোনটাতে ভালো শেপ আসবে। তো সেটা দিয়ে কিন্তু আমি এখানে বানাবো। তো এভাবে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর ভাতগুলো কিন্তু অবশ্যই মিহি করে বেটে নিতে হবে। তো এইভাবে সবগুলো চিপস আমি ভাত দিয়ে তৈরি করে নেব। তো এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। তো এই ভাত দিয়ে কিন্তু অনায়াসে এই চিপসগুলো তৈরি করতে পারেন। অনেক সময় দেখা গেছে বাসি ভাত হলে আমরা ফেলে দেই, সে ভাত না ফেলে দিয়ে কিন্তু এভাবে চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। আর এগুলো কিন্তু শুকিয়ে অনেক সুন্দর করে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। এখানে মামপটের যে মুখটা নিয়েছি সেটা দিয়েও আমি কিছু বানিয়ে ট্রাই করছি, আর দেখছি কোনটা দিয়ে খুব সুন্দর আসে এটা। তো যে একটু যদি ভারী করে বানাতে চান তাহলে কিন্তু মামপটের এই মুখগুলো দিয়ে বানাতে পারেন, আর পাতলা করে বানাতে চাইলে কিন্তু তেলের যে মুখগুলো থাকে সেগুলো দিয়ে বানাতে পারেন। তো এখানে আমি সবগুলো চিপস বানিয়ে নিয়েছি, এখন কিন্তু এগুলো শুকিয়ে নেওয়ার পালা। তো একটা শুকানোর জন্য কিন্তু আপনারা রোদে 2-3 দিন ভালো করে শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। যখন আমি চিপসগুলো বানিয়েছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, এ কারণে আমি চুলার নিচে রেখে কিন্তু এই চিপসগুলো শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছি আর শুকালেই ভেজে ফেলবো, সে কারণে কিন্তু চুলার নিচে দিয়ে শুকিয়েছি। তো আপনারা যদি দীর্ঘদিন ধরে এই চিপসটি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এটা রোদে 2-3 দিন ভালো করে শুকিয়ে কন্টেনারে করে কিন্তু রেখে দিতে পারেন। তাতে কিন্তু দীর্ঘদিন এই চিপসগুলো ভালো থাকবে, যখন খুশি তখন কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন। তো এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, এটা ভাজতে বেশি পরিমাণও তেলও লাগবে না। তো তেলটা একটু গরম হয়ে আসছে, এখন আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো চিপস আমি ভেজে নেব। এটা কিন্তু বাজারের চিপসের চাইতে কম নয়, তার চেয়ে বরং এটা হেলদি। এটা বাসায় তৈরি যে কোনো খাবারই হেলদি, শরীরের জন্য বাচ্চাদের জন্য অনেক উপকারী। তো এই চিপসটা কিন্তু আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তো একদিন কষ্ট করে বানালে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই চিপসটি আপনারা সংরক্ষণ করতে পারবেন, আর মন চাইলেই কিন্তু এগুলো ভেজে নিলেই চিপস তৈরি হয়ে যাবে। তো এই চিপসটি কিন্তু খেতেও দারুণ মজার আর টেস্টি ছিল। তো এই চিপসটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, ট্রাই করলেই আশা করি বুঝতে পারবেন যে ভাত দিয়ে এত সুন্দর একটি চিপস তৈরি করাও সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।